Shibram, 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 Shib
Brahmabu! 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 দাদার কাছ থেকে পাঁচশো টাকা ধার নিয়েছিলাম সেই জন্য কিন্তু না আমি তো সে ধার শোধ করে দিয়েছি। এই দুনিয়াতে একমাত্র আমি এই শিবরাম চক্রবর্তী আর সাউমিয়া আমরা বুক বাঁধিয়ে বলতে পারি যে আমরা কারো ধার ধারি না। ধারটা শুনলে মানে বলি ধারটা শুনলে কথা কি একটা গেরা বলা মাঝে বসে কিছু বুঝলাম না। দাদার ধার আমি শুনছি আমার ধার ধার এটা আমি দিয়ে দিচ্ছি বলে গত মাসের এক তারিখ কি বার ছিল শনিবার আমার বাড়িও কি কথা দিয়েছিলাম যে পরের বুধবার আমি তোমার টাকাটা ধার শোধ করে দেবো। হ্যাঁ সে তো বুঝলাম টাকা ধারের কথা শুনলে কেউ গদগদ হয়।
আমি মিথ্যে কথা বলছি? নিজে দাদাকে জিজ্ঞাসা করো, টাকা ধারের কথা শুনে উনি গদগদ হয়ে আমাকে বললেন। নিশ্চয়ই নিশ্চয়ই, আপনাকে ধার দেবো না তো কাকে দেবো? আপনি তো আমার এমনিতে বন্ধু নন। হ্যাঁ, কথাটা হচ্ছে বন্ধুত্ব তো সেই ছেলেরা স্কুলে কলেজে প্রাণের বন্ধু, তারপরে আর না। আর না? সারা জীবনে আর না? আরে দূরমশাই, সারা জীবন ধরে যারা চারপাশে থাকে তারা কেউ কারো বন্ধু হয় না। আর ছেলেবেলার বন্ধুত্ব হলো মেয়েদের ভালোবাসার, কখন জানি হারিয়ে যায়। হ্যাঁ, এটা তুমি ঠিক বলেছো বোমরা, এই জন্যই তো আমার জীবনের কোনোদিনই শিখ এলো না এসএইচপি। হ্যাঁ, আমি যাই হোক, যা বলছিলাম, এই সারা জীবন জুড়ে যারা চারপাশে থাকে তারা দুরকম মানুষ। কীরকম? এক এনিমি আর নন এনিমি। এই নন এনিমিদের বন্ধু বলে মেনে নেওয়া চল। আপনি হলে এই নন এনিমি বন্ধু? এমনিতে বন্ধুদের ধার দিতে নেই, শাস্ত্রে মানা আছে, তাই নাকি? তাতে টাকাও যায় বন্ধুত্বও যায়। তবে হ্যাঁ, এমন যদি সে বন্ধু হয় যে বিদেয় হলে বাঁচি, তার হাত থেকে বাঁচবার একমাত্র উপায় হলো ওই ধার দেওয়া, তাহলে চিরকালের মতো নিস্তার। তো এই সমস্ত কথাবার্তা বলে উনি আমাকে টাকাটা দিলেন। কিন্তু তোমার দাদার এই কথাগুলো শুনে আমার একটু আক্ষেপ হয়নি তা কিন্তু নয়। আক্ষেপ? হ্যাঁ, ধরো আমি যদি তোমার দাদার ওই দ্বিতীয় ধরনের বন্ধু হতাম তাহলে কত ভালো হতো বলো দেখি। আরে বন্ধু মশা, তা কি করে হবে? আরে আপনি তো লেখা আরেকটা কি পারা, আপনি কোনো কিছুই তার বন্ধু হতে পারবেন না। হ্যাঁ, এটা তুমি ঠিক বলেছো গোবরা ভাই, যে লোক টাকা ধার নিয়ে সময় মতো ফেরত দেয় তারপরে বিশ্বাস জন্মায়, মানে তার যে একটা কথার দাম আছে। হ্যাঁ, সেই ভরসাতেই তো পরের শনিবার আপনি ফের টাকাটা ধার চাইতে আমি ফের আপনাকে ধার দিলাম। আমি তোমার দাদা হর্ষবর্ধন বাবু ধার শোধ করলাম। এইভাবে প্রত্যেক শনিবার তোমার কাছ থেকে টাকা ধার করে হর্ষবর্ধন বাবু ধার মেটালাম, প্রত্যেক বুধবার হর্ষবর্ধন বাবুর কাছ থেকে টাকা ধার নিয়ে তোমার ধার শোধ করলাম। পরে একদিন ভেবে দেখলাম কি না, এটা না পুরোপুরি মিটিয়ে ফেলা ভালো, বুঝলে? তোমাদের মধ্যে আমার থাকাটা ঠিক নয়। কাছে তুমি প্রত্যেক শনিবার তোমার দাদাকে 500 টাকা দেবে, তাও আর আপনি প্রত্যেক বুধবার আপনার ভাইকে 500 টাকা দেবেন, দিন শনিবার তুমি দেবে দাও, বুধবার আপনি দেবেন, দিন দাও নাও আবার দাও। হ্যাঁ দেখো, তোমাদের এই পারিবারিক আদান প্রদানের মধ্যে আমার তো একজন বাইরের লোকে থাকাটাকে ঠিক দেখায় বলো। হ্যাঁ তাই আমার পেটে রাগ হাসলে নিয়ে গিয়ে
বোধহয় ফেলতে পারবেন না, আপনার সঙ্গে খুব ভালো রিলেশন তো আছে। চলো আমরা দুজনে মিলে যাই, একটু রিকোয়েস্ট করে দেখি। হ্যাঁ কি হয়েছে মানে, এই যে পেটের মধ্যে পেটের